বেলার বে জানতে চেয়েছেন নামাজের ভিতরে অজু ভেঙ্গে গেলে করণীয় কি চমৎকার প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নামাজের ভিতরে যদি অজু ভেঙ্গে যায় তাহলে দুটি কাজ একটা হলো বের হওয়ার চেষ্টা করা বের হওয়া যদি যায় তো আপনি বলবেন হুজুর বের হলে যায় অন্য নামাজিরা আছে ফাক করে করে চলে যাবেন কোনো অসুবিধা নেই কারণ যদি নামাজ জামাতে চলে তাহলে ইমাম সাহেবের সূত্রা মুসল্লির সূত্রা সহি মুসলিম আসে হাদিস এছাড়া আমি নামাজ নিয়ে যে বইটা লিখতেছি এর মাঝে এগুলো আছে আপনার অচিরে পেয়ে যাবেন কম্পোজ মোটামুটি প্রায় শেষ আমি প্রুফ দেখছি নামাজ নিয়ে শত শত মাসাল আমি লিখেছি ইনশাল্লাহ দলিল ভিত্তিক হাদিস সহ পেয়ে যাবেন মুসল্লির সূত্রা এই জন্য মুসল্লির সামনে যদি আপনি হেঁটে চলে যান কোনো অসুবিধা নেই বের হয়ে চলে যাবেন ফাঁক করে অজু করে নামাজে সামিল হবেন আর একটা হলো যদি এমন বেশি মানুষ হয় যে বের হওয়ার কোনো পরিবেশই নাই বিশাল মসজিদ শত শত কাতার তাহলে আপনি বসে থাকবেন কিন্তু রু কোশেজ করা যাবে না লজ্জা পাবেন মানুষ কি কইব না লজ্জাকে প্রাধান্য দেয়া যাবে না অজু নাই বসে যান বসে থাকেন নামাজ শেষ সালাম ফিরানোর পরে বের হয়ে গিয়ে আপনি অজু করে নামাজ পড়বেন